আজকের এই এপিসোডে সবাইকে স্বাগত জানাই। হ্যাঁ, আমি রয়েছি রিফাত তোমাদের সাথে, আর তোমরা দেখছো পাইপ উইথ রিফাত, যেখানে ফিজিক্স ইজ ভেরি ইজি। এই এপিসোড, আজকে এপিসোড হলো এপিসোড 2। হ্যাঁ, এই 30 দিনের ক্লাস করছে, তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই। এই 30 দিনের আমরা ফিজিক্সের পুরো সিলেবাসটা কমপ্লিট করার চেষ্টা করব ক্লাস 12-এ। আজকে আমাদের আলোচনা হবে তড়িৎ দ্বিমেরু নিয়ে। এর আগের দিন আমরা তড়িৎ ক্ষেত্র, তড়িৎ প্রাবল্য এই ব্যাপারগুলো জেনে গিয়েছি। আজকে আমরা আলোচনা করব তড়িৎ দ্বিমেরু নিয়ে। চলো বাবা, একদম টুকটাক আমি ডিটেলসে যাবো না, ছোট ছোট করে একদম তাড়াতাড়ি আলোচনা করে বের হয়ে যাবো, এরপরে লাইভ ক্লাস তো আছেই। হ্যাঁ, আজকের এপিসোডে আমরা তড়িৎ দ্বিমেরু, বলো তো তড়িৎ দ্বিমেরু কাকে বলবো? দ্বিমেরু অর্থাৎ কটা মেরু থাকবে বাবু? দুটো মেরু থাকবে। দুটো মেরু কেন? অপোজিট দুটো জিনিস থাকবে। অপোজিট দুটো জিনিস মানে, হ্যাঁ, একটা ধনাত্মক আধান, একটা ঋণাত্মক আধান। একটা ধনাত্মক আধান আর একটা ঋণাত্মক আধান যদি পাশাপাশি থাকে, তাহলে সেটাকে বলবো আমরা তড়িৎ দ্বিমেরু। একটা ধনাত্মক আধান, একটা ঋণাত্মক আধান পাশাপাশি থাকলে তাদের যে সিস্টেমটা, তারা যে সিস্টেমটা গঠন করলো, এই সিস্টেমটাকে বলবো আমরা তড়িৎ দ্বিমেরু। কিরকম ব্যাপারটা? এই যে এটাকে বলবো তড়িৎ দ্বিমেরু। এবার এই তড়িৎ দ্বিমেরুতে আমাদের দুটো জিনিস খুবই ইম্পর্টেন্ট। কি কি? তড়িৎ দ্বিমেরুর ক্ষেত্রে এখানে একটা আমরা ভেক্টর নিই। কোন ভেক্টর নিই? পজিশন ভেক্টর বা অবস্থান ভেক্টর। অবস্থান ভেক্টর কোথা থেকে কোথায় আমরা সবসময় নিই? নেগেটিভ চার্জের রেসপেক্টে পজিটিভ চার্জের পজিশন ভেক্টর। আমাদের যদি নেগেটিভ চার্জের রেসপেক্টে পজিটিভ চার্জের পজিশন ভেক্টর এল ভেক্টর হয়, নেগেটিভ চার্জের রেসপেক্টে পজিটিভ চার্জের পজিশন ভেক্টর যদি এল ভেক্টর হয়, তাহলে আমরা কি লিখতে পারি বাবু? আমরা লিখতে পারি মাইনাস কিউ টু প্লাস কিউ। কোন ভেক্টর দিয়ে ডিনোট করলাম আমরা? এল ভেক্টর দিয়ে। হ্যাঁ, এই এল ভেক্টর দিয়ে যদি ডিনোট করে দিই, তাহলে এখানে আরেকটা জিনিস যারা জানবো, সেটা হচ্ছে তড়িৎ দ্বিমেরু ভ্রামক। তড়িৎ দ্বিমেরু ভ্রামকটা কি? তড়িৎ দ্বিমেরু ভ্রামক, তড়িৎ দ্বিমেরু ভ্রামক হচ্ছে চার্জের গুণফল ইনটু ডিস্টেন্স। চার্জের গুণফল ইনটু ডিস্টেন্স, শুধু ডিস্টেন্স না, পজিশন ভেক্টর। হ্যাঁ, তাই যেহেতু এটা একটা ভেক্টর, এলটা একটা ভেক্টর, তাই এটাকে আমরা কি বলবো? এটাও একটা ভেক্টর। আমরা পি দিয়ে ডিনোট করি এবং পি ভেক্টর দিয়ে ডিনোট করি। আমরা পি ভেক্টর দিয়ে ডিনোট করবো। কাকে পি ভেক্টর দিয়ে ডিনোট করি বাবু? আমরা তড়িৎ দ্বিমেরু ভ্রামককে পি ভেক্টর দিয়ে ডিনোট করবো। তাহলে পি ভেক্টরের ডাইরেকশন কোন দিকে বা দিক কোন দিকে? নেগেটিভ থেকে পজিটিভ চার্জের দিকে। নেগেটিভ কেন না, ওই যে এল এর ডাইরেকশনটা কোন দিকে? নেগেটিভ থেকে পজিটিভ চার্জের দিকে। আমাদের হিসেব করার সুবিধার্থে তোমাদের বেশিরভাগ বইয়ে এই দূরত্বটাকে এল ধরুক, এ ধরুক, যাই ধরুক না কেন, কিন্তু দুই ধরে নেওয়া হয়। কি ধরা হয় বাবু? দুই। কেন না, আমাদের এর ভাগ করতে হয়। এদের মিডল পয়েন্টটা কত হবে? মিডল পয়েন্ট থেকে একটা চার্জের দূরত্ব এল হবে, তাহলে আমাদের ভাগ করতে সুবিধে হয়, তার জন্য আমরা দুই ধরে নিই। তাহলে আমাদের এখানে কি হবে? টু। তাহলে আমরা কি লিখতে পারি? তড়িৎ দ্বিমেরু ভ্রামক হচ্ছে চার্জ ইনটু দূরত্ব বা পজিশন ভেক্টর। কার পজিশন ভেক্টর? প্লাস চার্জের পজিশন ভেক্টর। কার রেসপেক্টে? নেগেটিভ চার্জের রেসপেক্টে। হ্যাঁ, এবার এই তড়িৎ দ্বিমেরু ভ্রামক পেলাম কখন? যখন দুটো বিপরীত ধর্মী চার্জ পাশাপাশি থাকবে। আচ্ছা, তোমাকে যদি জিজ্ঞেস করে যাও আর তড়িৎ দ্বিমেরু কি খুব বেশি দূরত্বে গঠিত হতে পারে? না, বেশি দূরত্বে গঠিত হতে পারে না। কেন বলতো বাবু? বেশি দূরত্বে যদি তড়িৎ দ্বিমেরু গঠন হয়, তুমি স্বাভাবিকভাবেই ভাবো যে আমি একটা চার্জ দিল্লিতে রাখলাম আর প্লাস কিউ চার্জ আর মাইনাস কিউ চার্জ কলকাতাতে, তাহলে কি আমার কোনো পজিশন দ্বিমেরুর কোনো অস্তিত্ব থাকলো বাবু? একটার এফেক্ট আরেকটার উপর কোনো কিছু পড়বে? কিছুই হবে না। তার মানে বেশি দূরত্ব হবে না। বেশি দূরত্ব হলে সেটাকে আমরা তড়িৎ দ্বিমেরু বলবো না। এবার তোমাদের কোশ্চেনগুলো, যে যে টপিকগুলো আলোচনা করা হয়, কি কি? তড়িৎ দ্বিমেরুর অক্ষের ওপর তড়িৎ প্রাবল্য, তড়িৎ প্রাবল্য। তড়িৎ প্রাবল্য মানে ইলেকট্রিক ফিল্ড
ইন্টেন্সিটি, তড়িৎ প্রাবল্য মানে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। হ্যাঁ, তড়িৎ দ্বিমেরুর অক্ষের ওপর তড়িৎ প্রাবল্য কত হবে সেটা আমরা কি করে বের করব, আমাদের এইটা বের করতে দেয় অনেকবার। আমরা কি এর জন্য কি করতে হবে, তোমাকে নিয়ে নিতে হবে এখানে একটা তড়িৎ দ্বিমেরু ধরে নিতে হবে। তোমার তড়িৎ দ্বিমেরুর মধ্যে দূরত্ব তুমি ধরে নিলে 2L, 2L দূরত্ব ধরে নিয়ে আমাকে বলেছে অক্ষের ওপর। হ্যাঁ, আমি ক্যালকুলেশনটা পুরো দেখাবো না, তোমাদের বই ক্যালকুলেশন আছে। আমাদের এই যে অক্ষের ওপর দেখতে পাচ্ছ, আমাদের অক্ষের আমি কেন্দ্রবিন্দু ধরে নিলাম বাবু ও। এবার অক্ষের ওপর আমাকে বলে দেওয়া হলো যে আর দূরত্ব বের করো অক্ষ থেকে। এবার এটা আমাদের বলে দেওয়া থাকবে যে প্লাস কিউর দিকে না মাইনাস কিউর দিকে, সেটাও বলে দেওয়া থাকবে। আমাদের যদি না বলে দেওয়া থাকে আমি ইচ্ছে মতো নিয়ে নেব। এবার যে আমাদের এই পয়েন্টে আমি আর দূরত্বে পি পয়েন্টে আমাকে তড়িৎ প্রাবল্য বের করতে বলা হলো, যদি পি পয়েন্টে আর দূরত্বে তড়িৎ প্রাবল্য আমাকে বের করতে বলা হয় তাহলে এটা কি করে আমরা বের করব। হ্যাঁ, এটাতে আমরা দেখতেই পাচ্ছি যে তড়িৎ প্রাবল্য, আমরা আগে তড়িৎ প্রাবল্যের সংজ্ঞা থেকে কি জানি, যে বিন্দুতে আমাকে তড়িৎ প্রাবল্য বের করতে বলা হবে সেই বিন্দুতে কি করব বাবু, আমি সেই বিন্দুতে আমাদের একটা ইউনিট পজিটিভ চার্জ রাখতে হবে। হ্যাঁ, আমরা একটা ইউনিট পজিটিভ চার্জ এখানে রেখে দেব। এবার এই ইউনিট পজিটিভ চার্জের ওপর যে বলটা প্রয়োগ হবে, নেট ফোর্সটা, যে লব্ধি বলটা প্রয়োগ হবে সেটাই হচ্ছে ওই বিন্দুর তড়িৎ প্রাবল্য। তাহলে এখন আমাকে বলো যে এই প্লাস কিউর জন্য প্লাস ওয়ান এর উপর কতটা বল প্রয়োগ হবে। আমি একটু ভুল লিখে দিলাম না, আর স্কোয়ার না, আর স্কোয়ার না, এই ডিস্টেন্সটা কত বলো তো বাবু, এই পুরোটা ডিস্টেন্স আর এইটুকু এল, তাহলে এটা কত হবে, আর মাইনাস এল, আর মাইনাস এল তার স্কোয়ার। এবার কোন দিকে বলটা কাজ করবে, রাইট সাইডে আমরা লিখে দেব, ওপি বরাবর। কেন বলতো, আমরা দেখবো প্লাস ওয়ান এর উপর বল কোন দিকে কাজ করছে, আমরা ওটা দেখবো না। প্লাস ওয়ান এই কার উপর বল দিচ্ছে আমি দেখবো, প্লাস ওয়ান এর উপর কে বল দিচ্ছে এবং কোন দিকে দিচ্ছে। প্লাস ওয়ান এর উপর এই কিউ চার্জটা কোন দিকে দেবে, ঠেলা দেবে, তাহলে ওপি বরাবর ঠেলে দিচ্ছে। এবার মাইনাস কিউ চার্জটা থেকে প্লাস ওয়ান এর দূরত্ব কত দূর বাবু, এই পুরো ডিস্টেন্সটা কত, মাইনাস কিউ থেকে প্লাস ওয়ান এর ডিস্টেন্সটা কতটা হবে, মাইনাস কিউ থেকে প্লাস ওয়ান এর ডিস্টেন্সটা হবে বাবু দেখো, এইটুকু তো আর আছে আর এইটুকু এল, তাহলে এটা হবে আর প্লাস এল। আমি চার্জের চিহ্ন নিচ্ছি না, কেননা আমি তো জানি কোন দিকে বল দিচ্ছে, এটা কোন দিকে হবে দেখো বাবু, মাইনাস কিউটা প্লাস ওয়ান কে কি করবে, টেনে নেবে না। হ্যাঁ, টেনে নেই তাহলে কোন দিকে হচ্ছে, পি ও বরাবর লিখে দিতে পারি। হ্যাঁ, পি এখানে, ও এখানে, অসুবিধা নেই, এখানে কোনো পয়েন্ট না থাকলে হবে, কোনো এইদিকে হলেই হলো। এবার আমাকে দেখো, এবার আমরা কি করব, এই যে দেখতে পাচ্ছি প্লাস কিউ কোন দিকে ঠেলছে, ওইদিকে ঠেলছে, আর মাইনাস কিউ এইদিকে ঠেলছে। এবার বলো তো কার বলটা বেশি হবে, হ্যাঁ দুটো চার্জের মান সমান, এবার বলটা বেশি কার হবে, বলটা বেশি হবে বাবু কার জন্য, প্লাস কিউর জন্য। কেন বলো তো, প্লাস কিউ চার্জটা কাছে রয়েছে একদম, দূরত্বটা কম, নিচের রাশিটা কম বলে পুরো মানটা বেশি হবে, তাহলে লব্ধি বল কোন দিকে হবে, লব্ধি তড়িৎ প্রাবল্য, লব্ধি তড়িৎ প্রাবল্যটা কত হবে বাবু, তাহলে এই যে বলটা প্লাস ইউ প্লাস কিউর জন্য এটা আমি বিয়োগ করে দেবো, এই বলটা ওই দিকে কাজ করেছিল আর এই বলটা এই দিকে কাজ করছে, তাহলে লব্ধি বল কি হবে, দুটো বিয়োগ হবে, কেন দুটো বিপরীত দিকে কাজ করছে। আচ্ছা, আমি এখানে কে ধরে নিয়েছি, কেটা কি বলতো বাবু, ওই যে সামনে যে টার্মটা লিখি, কে হচ্ছে এবার কে
এবার কত হবে বলো? দেখো আমাদের হিসাব করলে আসবে, এটা হিসাব একদম তোমরা সোজা হিসাব করতে পারবে, একদম সোজা হিসাব এখানে আসবে বাবু। অতএব সমান সমান ইনেট, এটা কত ইনেট, ইনেট কোন দিকে হবে বাবু? ইনেট আমি বলবো, হিসেব করলে পাবো কে কিউ টু এল কিউ লিখে নিলাম, টু এল কিউ আমি এই এই নিচের গুলো মুছছি। কত হবে এটা? আচ্ছা কোন দিকে কাজ করবে এই বলটা? এদিকে বলটা যেহেতু বেশি ছিল তাহলে কোন দিকে? ওপি বরাবর। এই যে 2L কিউর ভ্যালু, 2L কিউ মানে কি? তড়িৎ দ্বিমেরু, সেটা আমি পি বসিয়ে দিলাম। এবার দেখো যে এই যে আমাদের ভ্যালুটা পেয়ে গেলাম কি, 2PR পেয়ে গেলাম, 2PR পেয়ে গেলাম। আচ্ছা হ্যাঁ, ওই এবার কি করব, এবার যদি এবার ই নেট আমরা পেয়ে গেলাম এটা, এবার যদি এই যে আরটা, আর দূরত্বটা খুব বড় হয় এল এর থেকে, তাহলে আর দূরত্বটা যদি খুব বড় হয় বাবু, তাহলে এলটাকে আমরা কি করতে পারি? এলটাকে আমরা নগণ্য করে দিতে পারি। হ্যাঁ, এলটাকে যদি আমরা নগণ্য করে দিই তাহলে কি হবে? এলটা নগণ্য হবে, এলটা নগণ্য হলে এল এর স্কোয়ার আরো মান ছোট হয়ে যাবে, আরো মান ছোট হয়ে গেলে শুধু এখানে পড়ে থাকবে আর ফোর। তড়িৎ দ্বিমেরুর অক্ষের ওপর তড়িৎ প্রাবল্য নির্ণয় করো, তড়িৎ প্রাবল্য নির্ণয় করো। এবার ব্যাপারটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ তোমরা, তাহলে আমাদের কি হলো যে বের হয়ে গেল তার উপর অক্ষের উপর। হ্যাঁ, এটা অক্ষ অ্যাক্সিস এর উপর। এবার যদি বলে আমি খুব তাড়াতাড়ি করছি, কোনো কোশ্চেন থাকলে লাইভ ক্লাসে জিজ্ঞেস করে নেবে, তড়িৎ দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডকের উপর, তড়িৎ দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডকের উপর তড়িৎ প্রাবল্য যদি বের করতে বলে, তাহলে লম্ব সমদ্বিখণ্ডকের উপর তড়িৎ প্রাবল্য কি করে বের করবো আমাদের এখানে? তাহলে এটা তড়িৎ দ্বিমেরু নিলাম, আর লম্ব সমদ্বিখণ্ডক কোনটা? এটাও। এখানে একটা আমি পি পয়েন্ট নিয়ে নিলাম। এবার আমাকে পি পয়েন্টে যদি বের করতে হয় তাহলে আমাকে ওখানে কি রাখতে হবে? ইউনিট পজিটিভ চার্জ, ইউনিট পজিটিভ, কারণ ইউনিট পজিটিভ চার্জের উপর একক ধনাত্মক আধানের উপর যে বল প্রয়োগ করা হয় সেটাই হয় তড়িৎ প্রাবল্য। এবার এই দূরত্বটা আমরা সবাই জানি, আমরা 2
এল ধরে নিলাম, তাহলে এটুকু কত পাবো এল, এইটুকু এল। এবার আমরা নাম দিয়ে দিতে পারি এ বি সি এ বি পি তো দেওয়াই আছে। এবার আমাকে বলতো এই মাইনাস কিউ আধানটা প্লাস ওয়ান আধানকে কি করবে, মাইনাস কিউটা প্লাস ওয়ান কে টেনে নেবে না, হ্যাঁ কোন দিকে টানবে, এই দিকে টানবে। ছবিটা একটু দেখে গেল, এবার যদি এদিকে টানে এই দূরত্বটা ধরে নিলাম আর, এই লম্ব দূরত্বটা আর, এই ই বল দিয়ে আমি ধরে নিলাম, ই বল দিয়ে টানছে, তাহলে এইটা এই অ্যাঙ্গেলটা আমি ধরে নিলাম থিটা, এটা যদি থিটা হয় তাহলে এটাও কত হবে বাবু, থিটা তোমরা ছোটবেলায় সবাই পড়েছো। এদিকে কোন উপাংশ কাজ করবে, ই কস থিটা, গুড। এদিকে কি কাজ করবে বাবু, ই সাইন থিটা, একদম বাচ্চাদের জিনিস। এবার প্লাস কিউ আধানটা প্লাস ওয়ান আধানে কি করে ঠেলবে না ওদিকে, হ্যাঁ ওইদিকে ঠেলে দেবে, গুড। যদি ঠেলে দেয় তাহলে ওর উপাংশ কোন দিকে কাজ করবে, এইদিকে সেম বলে ফেলবে না, দুটোর মান যেহেতু এক, আর এই দূরত্বটাও দুটোর ক্ষেত্রে তাহলে এক, দুটোর ক্ষেত্রে যেহেতু দূরত্ব একই হবে, মানও এক দূরত্ব এক, তাহলে বলটা কি হবে একই হবে, বলটা যদি একই হয় তাহলে কি এদিকে ঠেলবে, এদিকে ই ফোর্স দিয়ে ঠেলছে, তাহলে এদিকে ঠিক একই রকম, এর একটা কম্পোনেন্ট এদিকে কি পাবো, এই অ্যাঙ্গেলটাও আমাদের থিটা হবে, কারণ এটা এটা দূরত্ব সমান বলে সমদ্বিবাহু ত্রিভুজ, তাই দুটো বাহু দুটো কোণ সমান হবে, এই অ্যাঙ্গেলটাও তাহলে থিটা, এদিকেও পাবো আবার কি ই কস থিটা, এদিকে পাবো ই সাইন থিটা। এবার লক্ষ্য করো ই সাইন থিটা গুলো কি করবে, একটা ই সাইন থিটা দুটোর জন্য তো পেলাম, একটা ই সাইন থিটা কি করছে ওপরে, একটা ই সাইন থিটা নিচে, তাহলে পরস্পরকে কি করে দেবে, প্রতিমিত করে দেবে, ক্যান্সেল আউট করে দেবে, ক্যান্সেল আউট ইচ আদার, তাই এই পরস্পরকে যদি প্রতিমিত করে দেয় তাহলে টিকে থাকলো কি ই কস থিটা, হ্যাঁ। তাহলে পি বিন্দুতে একবারে লব্ধি তড়িৎ প্রাবল্য কত হবে বাবু, পি বিন্দুতে লব্ধি তড়িৎ প্রাবল্য হবে ই নেট, যদি বলি আমরা 2e cos থিটা। এবার 2e cos থিটা ই এর মানটা কত হবে বাবু, দেখো ই হচ্ছে এই মাইনাস কিউ বা মাইনাস কিউ এবং প্লাস ওয়ান এর মধ্যে ক্রিয়াশীল বল, বা প্লাস কিউ এবং প্লাস ওয়ান এর মধ্যে দুটোই ধরতে পারি, আর দুটোর মানই এক হবে, মানটা কত হবে বাবু, ফর্মুলা আমরা কি জানি, 1 by 4 pi epsilon 0 q by r square, r কোনটা এখানে, এই দূরত্বটা, এই দূরত্বটা কত হবে, এইটুকু তো কত r l, এইটা r, তাহলে l square plus r square, আচ্ছা এই কিউ বাই আর, তাহলে এখানে কি হবে, এই যে এই দূরত্বটা স্কয়ার, যেহেতু মাইনাস কিউ প্লাস ওয়ান বা প্লাস কিউ প্লাস ওয়ান এর মধ্যে দূরত্ব কত, রুট আন্ডার আর স্কয়ার প্লাস এল স্কয়ার। এবার কস থিটার মান, এই যে ত্রিভুজটা দেখতে পাচ্ছি এখান থেকে কস থিটা কি লিখতে পারবো, ভূমি বাই অতিভুজ, গুড। ভূমি কোনটা বাবু, থিটা যদি যেহেতু এটা তাহলে লম্ব এটা, ভূমি তাহলে এটা, এই ত্রিভুজটার ক্ষেত্রে এ পি বি, এ পি সরি বি না, এটা সি নাম দিয়ে দিলাম, এ পি সি এর ক্ষেত্রে, তাহলে এখানে কস থিটা ভূমি বাই অতিভুজ, ভূমি কোনটা এল, অতিভুজ কোনটা বাবু, এটাই অতিভুজ, গুড। খুবই ছোট হয় তাহলে কেসটা দেখো, তাহলে দেখিয়ে দেবে যে না না হতে এটা লিখে ছেড়ে দেবে, একদম তবে কি হবে বাবু, এই যে 2lq এটাকে কি p না বাবু, p ইকুয়ালস টু কি ছিল 2lq, তাই আমরা এখানে p লিখে দিলাম, p
এটা কি লিখতে পারবো? তাহলে লম্ব সমদ্বিখণ্ডকের অপর কি হয়? অক্ষের অপর যা হয় তার অর্ধেক। লম্ব সমদ্বিখণ্ডকের অপর তড়িৎ প্রাবল্য, তড়িৎ দ্বিমেরুর জন্য লম্ব সমদ্বিখণ্ডকের অপর তড়িৎ প্রাবল্য, অক্ষের অপর যা তড়িৎ প্রাবল্য হয় তার কি হয়? তার অর্ধেক হয়। অক্ষের উপর যা হয় তার অর্ধেক। গুড, তাহলে আমাদের অনলি পি বাই আর কিউব হয়ে গেল। তাহলে লম্ব সমদ্বিখণ্ড, এবার একটা জিনিস খুব খেয়াল করবে, আমি শেষ ওটা বলছি, আর একটা জিনিস করিয়ে দিই তারপরে। এবার যে কোনো বিন্দুতে যদি তোমাকে বের করতে দেয়, যে কোনো বিন্দুতে, হ্যাঁ, তড়িৎ দ্বিমেরুর জন্য যে কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য, তড়িৎ দ্বিমেরুর জন্য যে কোনো বিন্দুতে যদি আমাকে তড়িৎ প্রাবল্য বের করতে দেয়, কি করে বের করবো? আমরা ধরে নিলাম, এটা মাইনাস কিউ, এখানে প্লাস কিউ আধান আছে, তাহলে এদের মধ্যে দূরত্ব হবে 2L, সবাই জানি একটা, তাহলে 2L যদি দূরত্ব হয় তাহলে তড়িৎ দ্বিমেরু কত হবে? 2L³, অবশ্যই তড়িৎ দ্বিমেরু ভ্রামক। আচ্ছা, এখান থেকে তো সোজা তোমাদেরকে যদি জিজ্ঞেস করে তড়িৎ দ্বিমেরু ভ্রামকের একক কি, মাত্রা, এগুলো তো বেড়ে যাবে, ছোট হয়েছে না, আমি লাইভ ক্লাসে আলোচনা করবো, বড় জিনিসগুলো এখানে আলোচনা করছি। এবার আমাকে বলতে হবে তড়িৎ দ্বিমেরু ডিরেকশন কোন দিকে হবে দ্বিমেরু ভ্রামকের? হ্যাঁ, দ্বিমেরু ভ্রামকের ডিরেকশন নেগেটিভ টু পজিটিভ, তাহলে পি এর ডাইরেকশনটা আমরা এদিকে ধরতে পারি, পি সবসময় নেগেটিভ টু পজিটিভ। কেন বলতো? ওই যে পজিশন ভেক্টরটা, প্লাস কিউ ভেক্টরের পজিশন ভেক্টরটা কোন দিকে কাজ করছে? প্লাস কিউ ভেক্টরের পজিশন, প্লাস কিউ ভেক্টরের পজিশন ভেক্টর মাইনাস কিউ রেসপেক্টে কত? এল, সেটা মাইনাস থেকে প্লাস এর দিকে। হ্যাঁ, আমরা ধরে নিলাম যে কোনো একটা বিন্দু এখানে আছে বাবু, আর কমা থিটা, বিন্দুটা কি আর কমা থিটা, তাহলে আমাকে বলতো এই ডিস্টেন্সটা কত? আর আর এটা থিটা, এই পজিশন কোঅর্ডিনেটটা কোন কোঅর্ডিনেট? পোলার কোঅর্ডিনেট। কোন কোঅর্ডিনেট বাবু? পোলার কোঅর্ডিনেট সিস্টেমে, পোলার কোঅর্ডিনেট সিস্টেমে, তাহলে এটা আর কমা থিটা বিন্দু আছে। এই আর কমা থিটা বিন্দুতে আমাকে দেখো কি করছি, আমি এই পি যে আমাদের তড়িৎ দ্বিমেরু ভ্রামক, একে দুই ভাগে ভাগ করতে পারি, কি রকম একটা, এই দিকে কতটা কাজ করবে তড়িৎ দ্বিমেরু ভ্রামক, এদিকে কতটা অংশ কাজ করবে ও পি কস থিটা, যেহেতু তড়িৎ দ্বিমেরু ভ্রামক ভেক্টর রাশি, তাই আমরা ওর উপাংশ ভাগ করতে পারি, একটা উপাংশ পি কস থিটা, যেদিকে পি কস থিটা পেলাম তার লম্ব দিকে আমরা কি পেতে পারি? পি সাইন থিটা। আচ্ছা বাবু, কোন ভেক্টর রাশি যদি উপাংশ ভাগ করা হয়, তাহলে ভেক্টর রাশিটার ওই দিকে মানটা শুধু পরিবর্তন হয়, কিন্তু ভেক্টর রাশিটা তো ওটাই থাকে। আমি যদি একটা বলের উপাংশ, একটা বল ধরো এইদিকে কাজ করছে, আমি এই দিকে একটা উপাংশ বের করব, তাহলে আমরা যদি এইদিকে একটা উপাংশ বের করি, তাহলে বলের মানটা পাবো না? এইদিকে যদি 10 N কাজ করছে, ধরো এইদিকে আমি 3 N পেলাম, তাহলে বল তো পেলাম। হ্যাঁ, ভেক্টর রাশির উপাংশ যদি ভাগ করি, ভেক্টর রাশিটা পরিবর্তিত হয়ে যায় না, ভেক্টর রাশিটা একই থাকে, শুধু মানটা পরিবর্তন হয়। তাহলে এটাও কি তড়িৎ দ্বিমেরু ভ্রামকের? আমরা উপাংশ ভাগ করলাম, এদিকে পি কস থিটা কাজ করছে, এদিকে পি সাইন থিটা, তাহলে এদিকে এটাও একটা তড়িৎ দ্বিমেরু ভ্রামক, এটাও একটা তড়িৎ দ্বিমেরু ভ্রামক, দুটো তড়িৎ দ্বিমেরু ভ্রামক পেলাম। এবার আমরা দুটো তড়িৎ দ্বিমেরু ভ্রামকের জন্য পি, এই যে বিন্দুটা আমরা এখানে ধরো পি বিন্দু, এটা ক্যাপিটাল পি, এটাও স্মল পি, এটা পি ভেক্টর, এটা পি পি নিচ্ছে না বিন্দু, তাহলে কনফিউশন পড়ে যাবো, ধরো এ বিন্দুতে বের করবো, এ বিন্দুতে তড়িৎ প্রাবল্য বের করবো, তাহলে কত হবে বাবু? পি কস থিটা, কোন পি কস থিটা তড়িৎ দ্বিমেরুর কোন অবস্থানে অবস্থিত? এ বিন্দুটা অক্ষীয় অবস্থানে, অ্যাক্সিয়াল পজিশন, আর অ্যাক্সিয়াল পজিশনের জন্য কি পেয়েছিলাম? 2π/r³ প্রথমে যেটা বের করলাম, তাহলে
ই কস্টটার জন্য এ বিন্দুতে আমরা তড়িৎ প্রবাহ বের করব বাবু সেটা আমি ধরে নিলাম e1 কি ধরলাম e1 তাহলে e1 কত হবে আমাদের ফর্মুলা কি বলে 1/4 পাই এপসাইলন 0 2p/r³ এখানে কি বাবু 2p হবে না এখানে সেখানে p এর জন্য বের করেছিলাম তড়িৎ দ্বিবিভব ভ্রামক p ছিল বলে 2p/r³ হয়ে এসেছিল এখানে তড়িৎ দ্বিবিভব ভ্রামক কত p cos থিটা তার মানে এখানে আসবে 2p cos θ/r³ তাহলে এখানে আমরা কত বের করব p cos θ এর জন্য a বিন্দুতে তড়িৎ প্রবাহ কত হবে বাবু এটা হয়ে গেল এবার p sin θ এর জন্য হ্যাঁ আজকে লাইভে বাবু হেভি ইন্টারেস্টিং ইন্টারেস্টিং কোশ্চেন আলোচনা করব লাইভে হেভি জমে যাবে একদম ইন্টারেস্টিং কোশ্চেন ফটাফট অ্যানসার দেবে তোমরা কি মজা হবে হ্যাঁ একদম ফটাফট একদম আমাদের একটা জিনিস আমরা বলে দিই বাবু আমাদের কোশ্চেন গুলো কিন্তু এখন বড় মার্কে আসে না কেন সব ছোট কোশ্চেন দেয় আমি পরে বলবো লাইভে সব আলোচনা করব এবং এই ছোট কোশ্চেন গুলো খুব ফ্যাক্টর হয়ে দাঁড়ায় ওইগুলোতে যদি এক দুটো মিস হয়ে যায় তাহলে 2 নম্বর চলে যাবে ওর জন্য আমাদের খুব কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে লাইভে একদম তোমাদের মনের মতো কোশ্চেন করবে আমি মনের মতো আনসার দেব আমার মনের মতো কোশ্চেন করো তো করব তোমার মনের মতো আনসার দেবে চলো সি সাইন থিটার জন্য লাইভ ক্লাসটা বোর করবো না লাইভ ক্লাসে আমি এইসব লিখে অনেকে বোর হতে পারে হ্যাঁ ক্লাসেও বোর হয় তার জন্য লাইভ কোশ্চেন ইন্টারেকশন এইসবের জন্য থাকবে যারা পারবে না কোনো ঘাবড়ানোর দরকার নেই আনসার দিয়ে দেবো মানে সেটা যদি তুমি না পেরে শুধু শুনো আর যদি তোমার মনে থেকে যায় সেটাও বাবু লাভ দেখো এই পি সাইন থিটা যে আছে এই পি সাইন থিটা কোন অবস্থানে আছে এ বিন্দুটা লম্ব সমদ্বিখণ্ডক অবস্থানে না হবে যে লম্ব সমদ্বিখণ্ডক অবস্থানে কি এসেছিল p/r³ গুড তাহলে এখানে একটা জিনিস লক্ষ্য করো কি জিনিস ছিল যে পি কস থিটা যেটা পেয়েছিলাম আমরা যেটা পেয়েছিলাম সেটা সরি তড়িৎ দ্বিমেরুর অক্ষের ওপর অক্ষীয় পজিশনে অক্ষীয় অবস্থানে কোন দিকে পেয়েছিলাম যেদিকে তড়িৎ দ্বিমেরু কাজ করছিল সেই দিকে কাজ পেয়েছিলাম তড়িৎ দ্বিমেরু ভ্রাম্য তার মানে আমাদের u1টা কোন দিকে কাজ করছে এই দিকে আর লম্ব সমদ্বিখণ্ডক অবস্থানে কোন দিকে কাজ করছিল বাবু যেদিকে তড়িৎ দ্বিমেরু ভ্রামক কাজ করছিল তার বিপরীত দিকে u1 আর u2 দুটো কি পরস্পর লম্ব না বাবু হ্যাঁ তা লম্ব হলে ওতে এ বিন্দুতে লব্ধি তড়িৎ প্রবল এ বিন্দুতে লব্ধি তড়িৎ প্রবল কথা হবে ই নেট যদি বলি দেখো দুটো ভেক্টর পরস্পর লম্বভাবে অবস্থান করছে হ্যাঁ লম্বভাবে অবস্থান করলে আমাদের এখানে এর দিক বের করতে দেবে না ঘাবড়ানোর দরকার নেই এর দিক কোন দিকে হবে না হবে এরকম কোন ফ্যাক্টর একদম পাক্কা কোশ্চেনে যে আসবে না আমি লিখে দেবো দিক মানে কি লব্ধিটা কোন দিকে কাজ করছে প্রথম ভেক্টরটার সঙ্গে কত অ্যাঙ্গেল করে আছে বা দ্বিতীয় ভেক্টরটার সঙ্গে কত অ্যাঙ্গেল করে আছে আমরা একদম বের করে নিতে পারবো যদি আমরা প্রথম ভেক্টর ভেক্টরটার সঙ্গে ধরে নিই অ্যাঙ্গেল ফাই করে আছে ট্যান ফাই কত হবে e2/u1 বের করে নিতে পারবো এগুলো দেবে না বলে দিচ্ছি এই এবার এইচএসএ দেবে না u1 square u2 square u1 square plus u2 square বললে কথা হবে বাবু দেখো আমি একবারে কমন নিয়ে নিচ্ছি p/r³ কমন ওখানে থাকলো 4 3 cos² θ + 1 কেন বলতো এই যে 4 cos² θ এখান থেকে একটা cos স্কয়ার থিটা আলাদা করে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা লিখলাম মানে একটা 3 cos² θ থেকে গেল তার 3 cos² θ প্লাস cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা কত হবে 1 তাহলে আমাদের তড়িৎ দ্বিমেরু যে কোনো বিন্দুতে তড়িৎ প্রবল পেয়ে গেলাম না তড়িৎ দ্বিমেরু যে কোনো বিন্দু আচ্ছা একটা জিনিস খুব লক্ষ্য করো তড়িৎ দ্বিমেরুর জন্য কি রকম ভেরি করলো তড়িৎ দ্বিমেরু যেটা আমি বলতে চেয়েছিলাম মানে তড়িৎ দ্বিমেরুর জন্য এমনি যদি কোথাও কিউ আধান রাখা থাকে তার জন্য আর দূরত্বে কত হয় k q/r² অর্থাৎ r² এর সঙ্গে ভেরি করে কিন্তু
এখানে কার সঙ্গে ভ্যারি করছে আর কিউবের সঙ্গে তড়িৎ দ্বিমেরুর জন্য দূরত্বের কিউবের সঙ্গে ইনভার্সলি ভ্যারি করে কি তড়িৎ প্রাবল্য চলো বাবু এবার আমরা এই তড়িৎ দ্বিমেরু জেনে গেলাম তড়িৎ দ্বিমেরুর জন্য বিভিন্ন অবস্থানে কি পেয়ে গেলাম তড়িৎ প্রাবল্য পেয়ে গেলাম এই তিনটে এক্সপ্রেশন তিনটে এক্সপ্রেশনের মধ্যে একটা যেকোনো দিয়েও দিতে পারে আবার নাও পারে কোনো অসুবিধা নেই আমরা সবগুলো বয়ে দেওয়া আছে আমি দেখিয়ে দিলাম এবার আবারও বলছি লাইভ ক্লাস কিন্তু হেভি হবে খুব ভালো হবে খুব ইন্টারেস্টিং কোশ্চেন আলোচনা করা হবে যেগুলো এক দু নম্বরের কোশ্চেন একদম সেই কোশ্চেনগুলো খুব ভালো করে মন দেওয়ার জন্য ও লাইভ ক্লাসে অবশ্যই অ্যাটেন্ড করবে এখন আমরা বের করবো একটা তড়িৎ দ্বিমেরুকে যদি একটা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য অর্থাৎ তড়িৎ ক্ষেত্রের মধ্যে রেখে দেওয়া হয় সেই তড়িৎ দ্বিমেরুর উপর কতটা টর্ক কাজ করবে কতটা টর্ক কাজ করবে সেই ব্যাপারটা এখন আমরা দেখব একটা সুষম তড়িৎ ক্ষেত্রে একটা তড়িৎ দ্বিমেরুর উপর প্রযুক্ত টর্ক একটা সুষম তড়িৎ ক্ষেত্রে একটা তড়িৎ দ্বিমেরুর উপর কতটা টর্ক কাজ করবে সে ব্যাপারগুলো আমরা দেখব আমরা ধরে নিলাম এখানে একটা তড়িৎ ক্ষেত্র সুষম তড়িৎ ক্ষেত্র কাজ করছে একটা তড়িৎ ক্ষেত্র কাজ করছে আচ্ছা বাবু একটা যদি তড়িৎ ক্ষেত্র এখানে কাজ করে তড়িৎ ক্ষেত্রের দিকটা কোন দিকে ধরেছি এই দিকে তড়িৎ ক্ষেত্রের মানটা আমি ধরে নিলাম ই তড়িৎ ক্ষেত্রের মানটা ধরে নিলাম ই ই কোন দিকে কাজ করছে লেফট টু রাইট তার মানে আমরা কি ধরতে পারি বলতো বাবু তড়িৎ ক্ষেত্র এই দিকে তার মানে একটা ধনাত্মক আধানকে যদি এখানে ছেড়ে দেওয়া যায় তাহলে সেটা কোন দিকে বল অনুভব করছে ওই দিকে সেজন্যই তো তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ঠিক ওই দিকে কারণ আমরা জানি তো একটা ধনাত্মক তড়িৎ আধানের ওপর একক ধনাত্মক তড়িৎ আধানের ওপর যতটা মানের বল অনুভব করবে সেটাই হচ্ছে তড়িৎ প্রাবল্যের মান আর যেদিকে বল অনুভব করবে ওই একক ধনাত্মক আধানটা সেটাই হচ্ছে তড়িৎ প্রাবল্যের দিক তাহলে তড়িৎ প্রবলটা কোন দিকে কাজ করছে বাবু এই দিকে কাজ করছে তার মানে একক ধনাত্মক আধান ওই দিকে বল অনুভব করছে আচ্ছা একক ধনাত্মক আধান ওই দিকে বল অনুভব করছে তার মানে এদিকে প্লাস আধান রাখা আছে ধরে নিতে পারি কারণ প্লাস আধান ওই ধনাত্মক আধানকে কি করছে বিকর্ষণ করছে বলে বলটা ওই দিকে অনুভব করছে আর এটাও ভাবতে পারি যে এদিকে মাইনাস আধান রাখা আছে এই মাইনাস আধান কি করছে এই ধনাত্মক আধানকে টেনে নিচ্ছে তাই বাবু ওইদিকে ছড়ে যাচ্ছে এবার আমি কি করলাম এখানে একটা তড়িৎ দ্বিমেরু এনে রেখে দিলাম তড়িৎ দ্বিমেরুটা কতটা কোণ করেছে থিটা কোণ করেছে কতটা কোণ করেছে বাবু থিটা কোণ করেছে কার সঙ্গে থিটা কোণ করেছে তড়িৎ দ্বিমেরুটা থিটা কোণ করেছে তড়িৎ প্রাবল্যের সঙ্গে থিটা কোণ করেছে আচ্ছা থিটা কোণ যদি করে এবার আমাকে বলো এই প্লাস কিউ আধানটার ওপর কোন দিকে বল অনুভব হবে হ্যাঁ প্লাস কিউ আধানটাকে মাইনাস কিউ আধানটা টানবে বা উল্টো হবে ভাবলে এই প্লাস আধানটা ঠেলবে আর আমরা কি জানি ই ইকুয়ালস টু এফ বাই কিউ ই ইকুয়ালস টু এফ বাই কিউ তার মানে এফ কত হব কিউ ই এফ ইকুয়ালস টু কিউ ই বা এরকমও ভাবতে পারি একক ধনাত্মক আধানের উপর বল প্রয়োগ হচ্ছে ই বল কতটা বল প্রয়োগ হয়েছে ই বল তার মানে কিউ আধানের উপর কতটা বল প্রয়োগ হবে কিউ ই সেটা ওই দিকে কাজ করছে এবার এই মাইনাস আধানটা আছে মাইনাস কিউ আধানের উপর মাইনাস আধান কি করবে ওকে ঠেলবে এদিকে না হলে এটাও ভাবতে পারি প্লাস আধানগুলো মাইনাস কিউ আধানকে এদিকে টানবে গুড এখানেও বলের মানটা কত হবে কিউ ই এখানে বাবু বলের মানটা হবে কিউ ই এবার দেখো এই দুটো বল পরস্পর বিপরীত না হ্যাঁ পরস্পর বিপরীত একটা বস্তুর উপর পরস্পর বিপরীত মুখে যদি
একটা দুটো বল কাজ করে এবং তারা যদি পরস্পরের সমান্তরাল হয় তাহলে বস্তুটাকে কি করে ঘোরানোর চেষ্টা করে, তাহলে এই তড়িৎ দ্বিমেরুটাকে এখন ঘোরানোর চেষ্টা করবে। আর ঘূর্ণনের সৃষ্টি হলে এখানে কিসের সৃষ্টি হয় বাবু? টর্ক। এই ঘূর্ণনের প্রবণতাটাকে আমরা কি নাম দিই? টর্ক। টর্ক কি করে হিসেব করি? যে কোনো একটা বলের মান ইনটু লম্ব দূরত্ব। এখন আমাকে বলো এদের মধ্যে দূরত্ব যদি বাবু 2L হয় তাহলে এই লম্ব দূরত্বটা কত? এই দুটো বলের মধ্যে লম্ব দূরত্ব হচ্ছে বাবু এটা লম্ব দূরত্ব, এটা কত হবে? 2L sin থিটা। এটা 2L sin থিটা যদি হয় তাহলে এখন প্রযুক্ত টর্ক কত হবে? প্রযুক্ত টর্ক হচ্ছে একটা বলের মান, বলের মান কত? QE ইনটু ডিস্টেন্স 2L sin থিটা। তাহলে কত হলো? 2L কিউ sin থিটা। তার মানে কি দাঁড়ালো বাবু? এটাকে আমি লিখি 2L কিউ মানে কি বাবু? P না P তড়িৎ দ্বিমেরু ভ্রামক। হ্যাঁ, তার মানে আমি কি লিখতে পারি? P P sin থিটা। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে একটা তড়িৎ দ্বিমেরুর উপর কত তড়িৎ ক্ষেত্রে কতটা টর্ক প্রযুক্ত হয়, তড়িৎ ক্ষেত্রের মান, তড়িৎ দ্বিমেরু ভ্রামকের মান এবং যতটা কোণ, যতটা কোণ উৎপন্ন করেছে তার সাইনের মান, তার পি ই সাইন থিটা। গুড। তাহলে তড়িৎ দ্বিমেরু সম্বন্ধে ব্যাপার করুন, সব ক্লিয়ার? অনেক ছোট ছোট কোশ্চেন আছে তড়িৎ দ্বিমেরু থেকে, লাইভ ক্লাস, একদম লাইভ ক্লাসে হেভি করে আলোচনা হবে একদম। এবার আমরা চলে যাচ্ছি বাবু আরেকটা নতুন জিনিসে। এবার আমাকে বলো, এবার আমরা জানবো তড়িৎ বলরেখা সম্বন্ধে। কি সম্বন্ধে জানবো বাবু? তড়িৎ বলরেখা সম্বন্ধে। তড়িৎ বলরেখা ব্যাপারটা কি সেই ব্যাপারটা আমরা এখন জানবো। আমাকে বলো তো তড়িৎ বলরেখা সম্বন্ধে তোমাদের কোনো ধারণা আছে না? হ্যাঁ, একদম নিশ্চয়ই রয়েছে। ঠিক আছে, চলো আমি একটু বলে দিই। একটা যদি আমাদের স্ট্যান্ডার্ড যেটা ডেফিনেশন এটা ধরে নেওয়া হয়েছিল, কি ধরে নেওয়া হয়েছিল প্রথমে? যে একটা বিচ্ছিন্ন ধনাত্মক আধানকে যদি আমরা ছেড়ে দিই, একটা বিচ্ছিন্ন ধনাত্মক আধানকে যদি ছেড়ে দিই, ও যে আকর্ষণ বিকর্ষণের জন্য অন্য কোন চার্জে বা অন্য কোন তড়িৎ ক্ষেত্রের এর উপর যদি ইনফ্লুয়েন্স পড়ে, এই ইনফ্লুয়েন্সের জন্য যেদিকে বল অনুভব করবে সেটাই হচ্ছে তড়িৎ। আচ্ছা, ও যেদিকে বল অনুভব করবে সেটাই হচ্ছে বাবু তড়িৎ বল রেখা, মানে ও আকর্ষণ বা বিকর্ষণের সম্ভাব্য পথ। যদি এটা কোনো কারণে এইদিকে ছুটে যায় তাহলে এইদিকে তো আমার তড়িৎ বল রেখা এইদিকে কাজ করছে। সরি, আমার আঁকাটা ভুল হলো, একটা জিনিস মিস্টেক হবে এখানে, কেন বলো তো? কারণ তড়িৎ বলরেখা পরস্পরকে ছেদ করতে পারে না। হ্যাঁ, আমি বলে দেবো এক্ষুনি। তারপরে একটা বিচ্ছিন্ন ধনাত্মক আধান পরস্পরকে যে পথে আকর্ষণ করার আকর্ষণ করতে পারে বা বিকর্ষণ করতে পারে, মানে একটা বিচ্ছিন্ন ধনাত্মক আধান রেখে দিলে ও যেদিকে যেতে পারে, সেই সম্ভাব্য ওর পথগুলো, গতিপথগুলোকে যদি আমরা, সম্ভাব্য গতিপথকে যদি আমরা রেখা দ্বারা চিহ্নিত করি, সেগুলোই হচ্ছে তড়িৎ বলরেখা। ব্যাপারটা কিরকম আমি এক্ষুনি একদম ছবি আঁকে ক্লিয়ার করে দিচ্ছি। ধরো এখানে প্লাস আধান আছে আর এখানে মাইনাস আধান আছে, তাহলে প্লাস আধানটা আমি কোন দিকে যাবে সেটা দেখো। আমি কিন্তু মাইনাস আধান নিয়ে বলছি না, আবারও বলছি মাইনাস আধান না, ঋণাত্মক আধানের কোনো গল্প নেই, ধনাত্মক আধানের গল্প আছে, ধনাত্মক আধানের গল্প আমাদের। কেননা এবার তুমি বলছো স্যার ঋণাত্মক আধান নিলে হবে না? না, আমরা গোড়া থেকে যখন সংজ্ঞাটা ধরেছিলাম, যখন ব্যাপারটা বলেছিলাম, তখনই বাবু কি ধরে নিয়েছিলাম? ধনাত্মক আধান। একটা বিচ্ছিন্ন ধনাত্মক আধান কোথাও রেখে দিলে যে পথ অতিক্রম করবে। আচ্ছা বলো তো বাবু, এই ধনাত্মক আধানটা কোন দিকে ছুটে যাবে? হ্যাঁ, ঋণাত্মকের প্রতি। গুড। তার মানে সবচেয়ে যাবার সম্ভাব্য পথ, বেশি চান্স কোন দিকে বাবু? একদম সোজাসুজি। গুড। তার মানে সোজাসুজি। আচ্ছা বাবু, সোজাসুজি যদি রাস্তা ফাঁকা না পাই তাহলে কি হবে? বেঁকে যাবে। হ্যাঁ, যদি সোজাসুজি রাস্তা না পায় তাহলে বেঁকে যাবার চান্স হবে। হ্যাঁ, তাহলে ধনাত্মক আধানটা এইদিকে যে গিয়ে ঋণাত্মক আধান, ও যাবে কোথায়? ঋণাত্মক আধান অ্যাট্রাক্ট করছে, ঋণাত্মক আধানের কাছে যাবে। ও যদি এখন অন্যদিকে যেত তাহলে তড়িৎ বলরেখাগুলো ওদিকে হতো। হ্যাঁ, ওর সম্ভাব্য পথগুলোকে আমি যদি রেখা দ্বারা চিহ্নিত করি সেটাই হচ্ছে তড়িৎ বলরেখা। ওর সম্ভাব্য পথগুলোকে আমরা কিন্তু রেখা দ্বারা চিহ্নিত করে দিলাম, তাহলে এটাই হয়ে গেল বলরেখা। একটা জিনিস লক্ষ্য করো,
ধনাত্মক আধান যেহেতু ঋণাত্মক আধানে গিয়ে সবসময় যাবে, ধনাত্মক আধান যখন ঋণাত্মক আধানে যাবেই, তার মানে তড়িৎ বলরেখা ধনাত্মক আধান থেকে শুরু হয়ে কোথায় শেষ হবে? ঋণাত্মক আধানে। তোমাকে যদি বলে তড়িৎ বলরেখা কোথা থেকে শুরু হয়, ধনাত্মক আধান থেকে শুরু হয় আর ঋণাত্মক আধানে গিয়ে শেষ হয়। ঋণাত্মক আধানে একদম, ঋণাত্মক আধান থেকে কখনো শুরু হবে না। এবার যদি তোমাকে বলে যে একটা ধনাত্মক একটা ঋণাত্মক আধান পাশাপাশি রাখা আছে, ওদের তড়িৎ বলরেখা অঙ্কন করে দেখাবো, একদম একে দেখিয়ে দেবে। যদি বলে একটা দুটো ধনাত্মক আধান পাশাপাশি রাখা আছে, তাদের তড়িৎ বলরেখা একে দেখাবো, কিরকম দেখাবে? এরা তো পরস্পরকে আকর্ষণ করবে না বাবু, তাহলে কি হবে? পরস্পর থেকে দূরে সরে যাবে। হ্যাঁ একদম, এরকম ভাবে দূরে আরো ছবি হতো, আরো ছবি হতো। আমি এখানে আসতে গেলে একটা আরেকটার সঙ্গে ওভারলেপ করে যাবে, আরো বড় রেখা করে, মানে টাচ করবে না বাবু, টাচ করবে না, পরস্পর থেকে কি হয়ে যাবে, সরে যাবে। এবার দুটো ঋণাত্মক ঋণাত্মক আধান যদি বলতো, ঋণাত্মক আধানে বলরেখা এসে শেষ হয়, বলরেখা এসে মিশে, ধনাত্মক আধানে থেকে বের হচ্ছিল বলরেখা গুলো, দেখো ঋণাত্মক আধান থেকে কি হবে, মিশবে এসে। ঋণাত্মক আধানে এসে মিশছে, ঋণাত্মক আধানে এসে মিশছে, কিন্তু খেয়াল করো কি হচ্ছে না, এখানে পরস্পরকে ছেদ করছে না। হ্যাঁ ঋণাত্মক আধান এরকম হবে, কিন্তু দেখো এটা মানে এই যে দেখো এই জায়গাগুলোতে, এই জায়গাগুলোতে তড়িৎ বলরেখার কোনো অস্তিত্ব থাকবে না, এই জায়গাগুলো, এগুলোকে বলে উদাসীন বিন্দু। কি বলে বাবু? উদাসীন বিন্দু। এখানে কোনো তড়িৎ বলরেখার অস্তিত্ব থাকবে না, উদাসীন বিন্দু আধানের ক্ষেত্র হয় আবার চৌম্বকের ক্ষেত্রও হয়। এবার তড়িৎ বলরেখা সম্বন্ধে আইডিয়া ক্লিয়ার, মানে আকর্ষণ বা বিকর্ষণের সম্ভাব্য পথ কোন? ধনাত্মক আধানের। এবার ধনাত্মক আধানকে যেদিকে যাবে সেদিকে তড়িৎ বলরেখা আমরা সূচিত করবো, আর ধনাত্মক আধান গিয়ে ঋণাত্মক আধানে শেষ হয়, অর্থাৎ ধনাত্মক আধান যেদিকে যায় তার বিপরীত দিকে ঋণাত্মক আধান। তার জন্য তড়িৎ বলরেখা ধনাত্মক আধান থেকে শুরু হয় আর ঋণাত্মক আধানে গিয়ে শেষ হয়, তাহলে তড়িৎ বলরেখার অভিমুখ হবে ধনাত্মক থেকে ঋণাত্মকের দিকে, আর নাহলে শুধু ধনাত্মক আধান থাকলে ধনাত্মক আধান থেকে বের হবে আর ঋণাত্মক আধানে এসে ঢুকবে। গুড। এবার কোশ্চেন হতে পারে যে তড়িৎ বলরেখা পরস্পরকে ছেদ করে না কেন? ব্যাপারটা হচ্ছে আমাদের যদি বাবু কোথাও বলে যে তড়িৎ, আমাকে যদি এই বিন্দুর মধ্যে কোথাও যদি বলে, এই যে আমরা দেখতে পাচ্ছি বলরেখাগুলো, এখানে যদি আমাকে বলে ওই কোন বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের দিক কোন দিকে হবে, তড়িৎ এখানে দেখতে পাচ্ছি বলরেখাগুলো বাঁকছে, আচ্ছা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বা তড়িৎ প্রাবল্য ভেক্টর রাশি ও কি বেঁকে বেঁকে হবে? তড়িৎ প্রাবল্য না, তড়িৎ প্রাবল্য বেঁকে বেঁকে হতে পারে না, যে কোনো পয়েন্টে ওর একটা ডাইরেকশন থাকবে, প্রত্যেকটা পয়েন্টে ওর একটা ফিক্সড ডাইরেকশন থাকবে, নীতি ওই পয়েন্টে কিছুক্ষণের জন্য এইদিকে আর কিছুক্ষণের জন্য ওই দিকে এমনটা হবে না। তার মানে আমাকে যদি কোনো বিন্দুতে তড়িৎ বলরেখা দেওয়া থাকে আর বলে যে তড়িৎ প্রাবল্যের দিক কোন দিকে হবে, আমাকে কি করতে হবে? আমি স্পর্শক ড্র করব, আমি স্পর্শক ড্র করব, আমি স্পর্শকটা ভুল হয়ে গেল, স্পর্শকটা এইদিকে হবে না, এখানে এখানে স্পর্শটা এইদিকে হবে, আমি ওই বিন্দুতে স্পর্শক ড্র করব, স্পর্শক বা ট্যাঞ্জেন্ট আঁকবো, আমরা ট্যাঞ্জেন্টটা বা স্পর্শকটা যেদিকে কাজ করবে সেটাই হচ্ছে ওই বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের দিক। আমাকে যদি তড়িৎ বলরেখা দেওয়া থাকে আর বলে তড়িৎ বলরেখা ওই দিককে ওখানে ওই তড়িৎ বলরেখাটার অমুক বিন্দুতে, তড়িৎ বলরেখাটার ওপর অমুক বিন্দুতে তড়িৎ প্রাবল্যের দিক কোন দিকে হবে, আমি কি করব? তড়িৎ প্রাবল্যের দিক বের করার জন্য স্পর্শক আঁকবো, কোন যে বিন্দুতে আমাকে বের করতে বলা হয়েছে ওই বিন্দুতে যদি বাবু আমরা স্পর্শক এঁকে দিই, স্পর্শকের যে ডিরেকশনটা সেটাই হবে কার ডাইরেকশন? তড়িৎ প্রাবল্যের ডাইরেকশন বা তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের দিক। এবার কোশ্চেন হতে পারে তড়িৎ বলরেখা পরস্পরকে ছেদ করে না কেন? যদি ছেদ করত, দেখো ধরো নিলাম দুটো তড়িৎ বলরেখা পরস্পরকে ছেদ করেছে, তাহলে আচ্ছা স্পর্শকটা কোন দিকে আঁকবো বাবু? যেদিকে তড়িৎ বলরেখা গুলো যাচ্ছে সেই দিকে অ্যারোটা থাকবে, কিন্তু উল্টো দিকে কিন্তু না আবার। হ্যাঁ দেখো আমার তাহলে এই বিন্দুটা তো এরা ইন্টারসেক্ট করেছে, এই বিন্দুটাতে দুটো তড়িৎ বলরেখা ধরো ছেদ করেছে, তাহলে আমরা এই বিন্দুটাতে কটা স্পর্শক পাবো? দুটো। এই বলরেখাটার জন্য এইদিকে একটা স্পর্শক পাবো, এই বলরেখাটার জন্য এইদিকে একটা স্পর্শক পাবো, তাহলে তড়িৎ
দুটো স্পর্শক পাচ্ছি আমরা, কটা স্পর্শক পাচ্ছি? দুটো। তাহলে দুটো বড় রেখা যেহেতু পরস্পরকে ছেদ করেছে, কিন্তু একটাই বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের দুটো দিক থাকতে পারে না? কখনোই না। একটা বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের দুটো দিক কখনোই থাকতে পারে না, তাই তড়িৎ বড় রেখা পরস্পরকে ছেদ করতে পারে না। ইলেকট্রিক ফিল্ড লাইনস নেভার ইন্টারসেক্ট ইচ আদার, কখনোই করবে না। গুড, তড়িৎ বড় রেখাটা মুছে দিবাবু? হ্যাঁ, আমরা মুছে দিচ্ছি। এবার আমাদের জানতে হবে ক্ষেত্র ভেক্টর সম্বন্ধে আলোচনা, কেননা আমরা গাউসে ঢুকতে যাচ্ছি। কোথায় ঢুকতে যাচ্ছি বাবু? গাউসে। হ্যাঁ, তাহলে আমরা ক্ষেত্র ভেক্টর সম্বন্ধে আলোচনাটা জানবো। ক্ষেত্র ভেক্টর, এরিয়া ভেক্টর। হ্যাঁ, ক্ষেত্রফলকেও ভেক্টর ধরা হয়। ক্ষেত্রফলকে ভেক্টর ধরা হয়। ক্ষেত্রফলের ডাইরেকশন কোন দিকে থাকে বাবু? ক্ষেত্রফলের ডাইরেকশন থাকে, ক্ষেত্রফলের ডাইরেকশন, যে ক্ষেত্রফলটা আমরা নেব সেই ক্ষেত্রফলটাতে আউটওয়ার্ড, নর্মালি আউটওয়ার্ড, নর্মালি আউটওয়ার্ড অর্থাৎ লম্ব হবে বাইরের দিকে, লম্ব হবে বাইরের দিকে। ধরো একটা ক্ষেত্রফল আমরা নিয়েছি, এর বাইরের দিক হচ্ছে এটা, আর এর উপর লম্ব ড্র করবো, তাহলেই হচ্ছে ওটা ক্ষেত্র। এটা যদি এ ভেক্টর হয়, এ ক্ষেত্রফল হয়, তাহলে এ কে ভেক্টর ধরতে পারি, তার ডাইরেকশন কোন দিকে? নর্মালি আউটওয়ার্ড। যে কোনো ক্ষেত্রফলের ডিরেকশন হচ্ছে, যে কোনো ক্ষেত্রফলকে আমরা ক্ষেত্রফল ভেক্টর ধরে নিতে পারি, এবং তার দিক হচ্ছে বাবু কোন দিকে? তার দিক হচ্ছে লম্ব হবে বাইরের দিকে। তা লম্ব হবে বাইরের দিকে, ক্ষেত্র ভেক্টরের দিক আউট, নর্মালি আউটওয়ার্ড। এবার তার ক্ষেত্র ভেক্টর জেনে গেলাম, গুড। এবার আমরা জানবো ফ্লাক্স, তড়িৎ ফ্লাক্স সম্বন্ধে। তড়িৎ ফ্লাক্স সম্বন্ধে ইলেকট্রিক ফ্লাক্স, ইলেকট্রিক ফ্লাক্স কোনটা হবো? হ্যাঁ, যদি কোথাও ধরো তড়িৎ ক্ষেত্র, একটা তড়িৎ ক্ষেত্র কাজ করছে। আচ্ছা, তড়িৎ ক্ষেত্র কাজ করছে মানে ওখানে তড়িৎ বল রেখা পাবো? হ্যাঁ, এগুলোকে তড়িৎ বল রেখা ধরে নিতে পারি, এগুলোই তড়িৎ বল রেখা। এবার তড়িৎ বল রেখা কোনো একটা নির্দিষ্ট এরিয়াকে, কোনো একটা নির্দিষ্ট এরিয়াকে লম্ব হবে কতগুলো, লম্ব হবে কতগুলো বলরেখা ছেদ করছে, সেই বলরেখার মানটাই হচ্ছে বাবু তড়িৎ ফ্লাক্সের মান। তাহলে আমাকে যদি তড়িৎ ফ্লাক্সের মান বের করতে হয় কোথাও, তা কোনো ক্ষেত্রফলের মধ্য দিয়ে, তাহলে আমাকে কি করে একটা নির্দিষ্ট ক্ষেত্রফল নিতে হবে, সেই ক্ষেত্রফলটাকে ওই তড়িৎ ক্ষেত্রে নিয়ে গিয়ে দেখতে হবে ক্ষেত্রফলটাকে লম্ব হবে কতগুলো তড়িৎ বলরেখা ইন্টারসেক্ট করছে। তাহলে আমরা যদি এখন একটা এখানে ক্ষেত্রফল নিলাম এ, এ ক্ষেত্রফল নিলাম, আচ্ছা এ ক্ষেত্রফলের ডিরেকশন লম্ব হবে বাইরের দিকে, তড়িৎ ক্ষেত্র কাজ করছে এই দিকে, আর এ ভেক্টরটা, এ ক্ষেত্রফলের ডাইরেকশনটা ধরো এই দিকে দেওয়া আছে, তাহলে এ ডাইরেকশন কোন দিকে আছে বাবু? এই দিকে। আর ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কাজ করছে এই দিকে। আচ্ছা, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কি এই ক্ষেত্রফলটাকে লম্বভাবে ছেদ করছে? না, লম্বভাবে ছেদ করেনি। তাহলে এখানে যতগুলো ফ্লাক্স, তড়িৎ বলরেখা যাচ্ছে সবগুলোই কি তড়িৎ ফ্লাক্স? না বাবু, তড়িৎ ফ্লাক্স না। তড়িৎ ফ্লাক্স সেইগুলো বলরেখা, যেই বলরেখাগুলো লম্বভাবে ক্ষেত্রফলটাকে ইন্টারসেক্ট করছে বা ছেদ করছে। লম্বভাবে যদি ক্ষেত্রফলটাকে ইন্টারসেক্ট করে বা ছেদ করে, তখন বলবো আমরা তড়িৎ ফ্লাক্স। তাহলে এখন এই কোনটা যদি থিটা হয়, এই ই, এটা এদিকে কে কাজ করছে? ই, এ লম্ব দিকে। আচ্ছা, লম্ব দিকে মানে কি এ যেদিকে কাজ করছে সেদিকে না? একটা জিনিস খেয়াল করো, কোন ক্ষেত্রফলের দিক হচ্ছে লম্ব বরাবর, ওই ক্ষেত্রফলের লম্ব বরাবর। হ্যাঁ, দিক, ক্ষেত্রফলের দিক লম্ব বরাবর। আর আমি এখানে বলছি ক্ষেত্রফলটাকে লম্বভাবে ছেদ করছে, ক্ষেত্রফলটাকে বলরেখাগুলো, যে বলরেখাগুলো লম্বভাবে ছেদ করবে, ক্ষেত্রফলটাকে যে বলরেখাগুলো লম্বভাবে ছেদ করবে। তাহলে এখানে ক্ষেত্রফলটাকে যদি বলরেখাগুলো লম্বভাবে ছেদ করে, ক্ষেত্রফলটাকে লম্ব, বলরেখাগুলো যদি লম্বভাবে ছেদ করে, তার মানে বলরেখাগুলো কোন ডাইরেকশনে যেতে হবে? এ যেদিকে কাজ করছে সেই দিকে, মানে ক্ষেত্র ভেক্টরের ডাইরেকশন যেদিকে সেই দিকে। গুড, তাহলে ইয়ে তো
ই তো কাজ করছে এইদিকে, তাহলে ইয়ের এই বরাবর কতটা অংশ কাজ করবে বাবু? ই কস থিটা, গুড। ইয়ের এই ই কস থিটা অংশ কাজ করবে, তার মানে ফ্লাক্স হবে কত বাবু? এ ইনটু ই কস থিটা। এটাকে আমরা কি লিখতে পারি? ই ভেক্টর ডট এ ভেক্টর। তার মানে আবারও বলছি, কোন একটা নির্দিষ্ট ক্ষেত্রফলকে, কোন একটা ক্ষেত্রফলকে যতগুলো বলরেখা লম্ব হবে ছেদ করবে, যতগুলো বলরেখা লম্ব হবে ছেদ করবে, সেটাই হচ্ছে তড়িৎ ফ্লাক্সের মান। তাহলে কোথাও যদি আমাদের একটা তড়িৎ ক্ষেত্র কাজ করে আর একটা ভেক্টর, সরি ক্ষেত্র ভেক্টর বা ক্ষেত্রফল যদি থাকে, তাহলে আমরা কি করে বের করবো তড়িৎ ফ্লাক্সের মান? আমরা তড়িৎ ফ্লাক্সের মান পাবো ওই ক্ষেত্রফলটার সঙ্গে, ক্ষেত্রফলটার সঙ্গে ই ভেক্টরটা কি করব, ডট প্রোডাক্ট করব, বা ক্ষেত্রফলটার সঙ্গে ইয়ে অ্যাঙ্গেল যদি থিটা হয়, তাহলে আমরা ই এ কস থিটা নেব, নিয়ে ফ্লাক্সের মান পেয়ে যাব। চলো এবার আমরা চলে যাব গাউসের উপপাদ্যে, একদম গাউসের উপপাদ্যে, সরাসরি গাউসের উপপাদ্যে। গাউসের উপপাদ্যটার ধারণা এসেছিল কেন? গাউসের উপপাদ্যটার ধারণা এসেছিল কেন? কেন এসেছিল বাবু? ব্যাপারটা হচ্ছে দেখো, কিছু কিছু জায়গায়, ও বাবা এগুলি কালিগুলো না কেটে গেলে না প্রচুর চুলকায়, প্রচুর চুলকায়। গাউসের উপপাদ্যটার ধারণা এসেছিল সেসব জায়গার ক্ষেত্রে, যেসব জায়গাতে সরাসরি কুলম্বের সূত্র প্রয়োগ করা যাচ্ছিল না, যেসব জায়গাতে সরাসরি কুলম্বের সূত্র প্রয়োগ করা যাচ্ছিল না, কুলম্বের সূত্র দিয়ে সরাসরি আমরা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বের করতে পারছিলাম না, তখন সেই সব জায়গাগুলোতে কি এসেছিল বাবু? গাউসের উপপাদ্য বা গাউসের সূত্র, সূত্র বলবো না উপপাদ্য, থিওরাম, সরি থিওরাম, গাউসের থিওরাম। হ্যাঁ, মানে এত বকছি তো, এত বকছি মানে মাথা প্রচুর হ্যাং আউট হয়ে গেছে, সিস্টেম ভুলভাল কাজ করছে, মাথার এমনিতে র্যাম কম, সিস্টেম প্রসেসর কম, তাই না? তোমাদের মতো তো অত বুদ্ধি নেই না। হ্যাঁ, তার মানে এখন আমরা গাউসের উপপাদ্যটা জানবো। গাউস কি বলেছিল? গাউস বলেছিল, দেখা গিয়েছিল যে অনেক জায়গায় চার্জ আছে, চার্জ ছড়ানো, ছড়িয়ে ছড়িয়ে ছিটিয়ে ছড়ানো আছে। এবার চার্জ যদি ছড়িয়ে ছিটিয়ে যেদিক সেদিকে ছড়ানো থাকে, আমরা তো বিন্দু আধানের জন্য কুলম্বের সূত্র থেকে বের করে দিতে পারবো, কিন্তু এই ছড়িয়ে ছিটিয়ে যদি কোথাও চার্জ থাকে, সেখানে বাবু কুলম্বের সূত্র সরাসরি প্রয়োগ করা যাচ্ছে না। তাহলে কুলম্বের সূত্র যদি সরাসরি প্রয়োগ করা না যায় সেখানে, তাহলে আমরা কি করব সেখানে? হ্যাঁ, সেখানে আমরা অ্যাপ্লাই করব গাউসের থিওরাম। গাউস কি বলেছিল? গাউস বলেছিল কোথাও ধরো ছড়িয়ে ছিটিয়ে কিউ চার্জ রাখা আছে, কত চার্জ রাখা আছে? কিউ চার্জ রাখা আছে। এবার ওই কিউ চার্জের থেকে আর দূরত্বে, আর দূরত্বে আমাকে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বের করতে বলা হয়েছে পি বিন্দুতে, আমাকে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বের করতে বলা হয়েছে পি বিন্দুতে, কত দূরত্বে? আর দূরত্বে। এবার গাউস বলছে কিছুই করতে হবে না, কি করতে হবে? বলছে তুমি ওই চার্জটাকে ঘিরে, ওই চার্জটাকে ঘিরে একটা সারফেস কল্পনা করো বা ক্ষেত্রফল কল্পনা করো। বলছে কি ধরনের ক্ষেত্রফল? বলছে বদ্ধ ক্ষেত্রফল। কি ধরনের ক্ষেত্রফল বাবু? বদ্ধ ক্ষেত্রফল। বলছে ঠিক আছে, বলছে কিরকম হবে ক্ষেত্রফলটা? বলছে ক্ষেত্রফলটা যে কোন রকমই হতে পারে, কিন্তু খেয়াল রাখবে আমাকে যে বিন্দুতে বের করতে বলা হয়েছে সেই বিন্দুটা যাতে ওই ক্ষেত্রফলের ওপর অবস্থান করে, আমাকে যে বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বের করতে বলা হয়েছে সেই বিন্দুটা যাতে ওই ক্ষেত্রফলের ওপর অবস্থান করে। হ্যাঁ দেখো, তাহলে আমরা একটা ক্লোজ সারফেস নিয়ে নিলাম, এই সারফেসটার ওপর পি বিন্দুটা অবস্থান করে গেছে, এই সারফেসটার ওপর পি বিন্দুটা। বলছে হ্যাঁ, পথতাল কি করতে হবে আমাদের? আবারও বলছি, কাউস বলছে যে আধানের জন্য বা যেগুলো আধানের জন্য, অনেকগুলো আধান যদি ছড়িয়ে ছিটিয়ে থাকে, সে আমাকে যদি বের তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বের করতে বলা হয় কোথাও অল্প আধানের জন্য বা কোথাও বেশি আধানের জন্য, আমাকে যদি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বের করতে বলা হয়, গাউস বলল, গাউস কি বলল? গাউস বলল যে ওই আধানগুলোকে ঘিরে একটা সারফেস কল্পনা করো,
এবার সারফেসটা অবশ্যই বদ্ধ তল হতে হবে। একটা তল কল্পনা করো, সে তলটা কি হতে হবে? বদ্ধ। এবার তোমার মনে কোশ্চেন আসতেই পারে যে স্যার বদ্ধ তলটা কি ধরনের হবে? একটা তলটা যে কোনো ধরনের হতে পারে, তলটা বাবু যে কোনো ধরনের হতে পারে। শুধু একটা খেয়াল লাগবে, কি খেয়াল লাগবে? যে যে বিন্দুটাতে আমাকে বের করতে বলা হয়েছে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, সেই বিন্দুটা যাতে ওই তলের ওপর অবস্থান করে, এটাই। এবার তুমি বলবে স্যার তলটা কি আমি ওই স্কোয়ারের মতো নিতে পারি, আয়ত ঘনাকার নিতে পারি, যে কোনো ভাবে নিতে পারো, কিন্তু আমাদের সিমেট্রিটা থাকলে ভালো হয়। যদি প্রতিসাম্য থাকে তাহলে আমাদের কি করতে সুবিধে হবে? বের করতে, ক্যালকুলেশন করতে সুবিধে হবে। যাতে ওই আধানগুলো থেকে যদি ওই তলের প্রত্যেকটা বিন্দুর দূরত্ব সমান থাকে তাহলে আমাদের ক্যালকুলেশন করতে সুবিধা হয়, না হলে আমরা যে কোনো তলই নিতে পারি, কোনো অসুবিধা নেই। তার জন্য সিমেট্রি যাতে থাকে। সিমেট্রি সব থেকে ভালো কোথায় থাকে বাবু? গোলীয় তলে। গুড, গোলীয় তলটা আগে আমরা দেখবো। দেখবো যদি গোলীয় তল কোথাও না নেওয়া যায়, কোথাও যদি গোলীয় তল না নেওয়া যায় তাহলে কোন তল নেব? গোলীয় তল না নেওয়া গেলে আমরা সেখানে নেব সিলিন্ড্রিক্যাল, নেব চোং আকৃতি। না নেওয়া গেলে আরো অন্য কোনো ধরনের স্কোয়ার শেপ, মানে ঘনকের ঘনকাকৃতি, আয়ত ঘনাকৃতি, যে কোনো ধরনের তল নিতে পারে। কিন্তু আমরা সবসময় চেষ্টা করব আগে যাতে প্রতিসাম্য থাকে। এবার গাউস কি বললো? যে আধানের জন্য তোমাকে তড়িৎ প্রাবল্য বের করতে দেওয়া হয়েছে সেই আধানকে ঘিরে একটা বদ্ধ তল কল্পনা করে নাও। এবার ওই আধান ওই তলটার ওপর যাতে ওই বিন্দুটা অবস্থান করে যে বিন্দুতে আমাকে বের করতে বলা হয়েছে, যে বিন্দুতে আমাকে বের করতে বলা হয়েছে। এবার আমি ধরে নিলাম এই পি বিন্দুকে বের করতে বলা হয়েছে, আর একটা সারফেস নিয়ে বলছে। এবার বলছে এখানে যে এই তলের ওপর কোন একটা বিন্দুতে যদি ই কাজ করে, একটা সরি একটা আগে ছোট্ট ওই বদ্ধতলের ওপর একটা ছোট্ট ক্ষেত্রফল নিয়ে নাও। ওই বদ্ধতলের ওপর একটা ছোট্ট ক্ষেত্রফল নিয়ে নিলাম, ধরো আমরা ডি এ কি নিয়ে নিলাম, এদিকে কাজ করছে। আর ওই বিন্দুতে যদি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ই কাজ করে, কি কাজ করে বাবু? ই। ওই বিন্দুতে যদি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ই কাজ করে তাহলে ই আর ডি এস এ যদি ডট প্রোডাক্ট করি তাহলে কি পাবো বাবু? ফ্লাক্স পাবো না? কি পাবো? ফ্লাক্স পাবো। হ্যাঁ, বলছে মোট ফ্লাক্স। আমরা এখানে ডি ফাই দিয়ে লিখছি, কেন বলতো? অল্প ফ্লাক্স না? হ্যাঁ, এই এটুকু দিয়ে কতটা ফ্লাক্স যাচ্ছে? ই ডট ডি এস ভেক্টর। হ্যাঁ, এবার বলছে ওই তলের দিয়ে, ওই তল দিয়ে মোট অতিক্রান্ত ফ্লাক্স এর মান হবে, তল দিয়ে মোট অতিক্রান্ত ফ্লাক্স কত হবে বাবু? ফাই যদি হয়, ফাই কি হবে? ইন্টিগ্রেশন অফ ডি ফাই। আমরা অল্প ফ্লাক্স পেয়েছিলাম অল্প সারফেসের জন্য, যদি পুরো সারফেসটা নিই তাহলে মোট ফ্লাক্স পেয়ে যাবো। পুরো মোট ফ্লাক্স পেতে গেলে কি করতে হবে? ইন্টিগ্রেশন করতে হবে। এই যদি ইন্টিগ্রেশন করি, মোট ফ্লাক্স যদি আমরা বের করতে চাই তাহলে মোট ফ্লাক্সের মানটা কত হয়ে যাবো? মোট ফ্লাক্সের মানটা হবে, মোট ফ্লাক্সের মানটা হবে, গাউস বললো এটা ইকুয়ালস টু হবে বদ্ধ তল দ্বারা যত আধান ঘেরা রয়েছে, বদ্ধ তল দ্বারা যতগুলো আধান ঘেরা রয়েছে, এখানে কত আধান ঘেরা রয়েছে? কিউ বাই কত? এপসাইলন, ওই মানে ওই মাধ্যমে তড়িৎ ভেদ্যতা। এখানে যদি বাবু বায়ু মাধ্যম থাকে তাহলে এপসাইলন জিরো, বায়ু মাধ্যম না থাকে, যদি এখানে জল মাধ্যম থাকে তাহলে শুধু এপসাইলন, বা যে কোনো মাধ্যম থাকে, যে মাধ্যম থাকবে তার তড়িৎ ভেদ্যতা। আর সাধারণত আমরা সব পরীক্ষাগুলো কিসে করছি? বায়ু মাধ্যমে করছি। তাই আমাদের কি হবে বাবু? আমরা বেশিরভাগ ক্ষেত্রে কি বসিয়ে দিই? ইয়ে এপসাইলন জিরো বসিয়ে দিই। তাহলে গাউস কি বললো? আবারও বলছি, কোনো বদ্ধ তল দিয়ে মোট অতিক্রান্ত ফ্লাক্সের মান ওই বদ্ধতল দ্বারা আবৃত মোট আধান বাই এপসাইলনের মানের সঙ্গে সমান, বা মোট আধান ইনটু ওয়ান বাই এপসাইলন, মানে মোট আধানের ওয়ান বাই এপসাইলন গুণ। মানে কোনো বদ্ধতল দিয়ে কতটা ফ্লাক্স যাবে? মোট আধান ইনটু ওই বদ্ধতল দ্বারা আবৃত মোট আধান ইনটু ওয়ান বাই এপসাইলন জুল। এবার আমরা কি করবো বাবু? এবার আমরা বের করবো, এবার আচ্ছা এবার আমরা বের করবো বাবু এই গাউসের উপপাদ্য প্রয়োগ করে
सॉरी গাউসের উপপাদ্য প্রয়োগ করে কিউ আধানের জন্য আর দূরত্বে তড়িৎ প্রবাহ বের করব, কি করব তাহলে? এখানে একটা পি বিন্দু নিয়ে নিলাম, এখানে একটা পি বিন্দু নিয়ে নিলাম এবং এমন একটা সারফেস কল্পনা করব যাতে এই সারফেসটা পি বিন্দুটা সারফেসটার উপর থাকে। আমি এখানে একটা ছোট্ট ক্ষেত্রফল নিয়ে নিলাম, সেটা ডিএস। ডিএস এর ডাইরেকশন কোন দিকে হবে? লম্ব হবে বাইরের দিকে। এবার আমাকে দেখো, কিউ আধানের জন্য এই বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কোন দিকে হবে? তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কিন্তু এই সেম ডাইরেকশনে কাজ করবে। এখন এইটুকু দিয়ে মোট এইটুকু সারফেস দিয়ে অতিক্রান্ত ফ্লাক্স হতে পারবো ডি ফাই ই ডট ডিএস। এবার যেহেতু ই আর ডিএস এর মধ্যে অ্যাঙ্গেল কত? শূন্য ডিগ্রি না, তাই কি হবে এখানে মোট ফ্লাক্স? ই ডিএস কস শূন্য ডিগ্রি, মানে ই ডিএস। এবার মোট ফ্লাক্স যদি বের করতে হয়, এইটুকু সারফেস দিয়ে বের হলো ই ডিএস। এবার যদি আমাদের মোট ফ্লাক্স বের করতে হয়, মোট ফ্লাক্স কত হয়? ফাই ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ ডি ফাই ই ডিএস। এটার মান কার সঙ্গে সমান হবে? ওই তল দ্বারা আবৃত মোট আধান, কতটা আধান আছে বাবু? কিউ আধান বাই এপসাইলন জিরো। এখানে আমি ধরে নিয়েছি বায়ু মিডিয়াম আছে, বায়ু মাধ্যম আছে বলে কি এপসাইলন জিরো, গুড। এবার আমাদের দেখো বাবু, ইটা তো ধ্রুবক, কারণ এটা যেহেতু আমি গলীয় তল নিয়েছি, তাই মানে প্রত্যেকটা পয়েন্ট বিন্দুর দূরত্ব সমান কিউ আধান থেকে, তাই প্রত্যেকটা বিন্দুতে ই এর মান সমান হবে, তার জন্য আমরা ই বাইরে বের করে নিলাম। ডিএস ইকুয়াল টু কিউ বাই এপসাইলন জিরো। এখন আমাকে বলতে হবে এই যে ডিএস টা, এই যে ক্ষুদ্র এরিয়াটা, এই যে ক্ষুদ্র সারফেসটা আছে, এর পুরোটা যদি ইন্টিগ্রেশন করি, পুরো সারফেসটা যদি নিই, তার মান কতটা হবে? এই গোলকটার পুরোটা ক্ষেত্রফলের সঙ্গে সমান, এই গোলকটার ক্ষেত্রফল কত হবে? 4 পাই আর স্কয়ার। এবার তার ই কত হবে? কিউব ই ইকুয়ালস টু 1/4πε0 কিউ বাই আর স্কোয়ার। আচ্ছা, আমাদের কুলম্বের সূত্র থেকেও একই ছিল না, যে কিউ আধানের জন্য আর দূরত্বে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত হয়? কিউ আধানের জন্য আর দূরত্বে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য 1/4πε0 কিউ বাই আর স্কোয়ারই হয়, গুড। তাহলে আমরা পেয়ে গেলাম। এবার আমরা নেব একটা গোলকের জন্য, তার জন্য নেব বাবু গোলকের জন্য, আমি ধরে নিচ্ছি এবার গোলকের জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বের করব। আচ্ছা, একটা গোলক নিয়ে নিলাম, একটা পরিবাহী গোলক নিয়ে নিয়েছি। পরিবাহী গোলকের ওপর কিউ আধান আছে, কত আধান আছে? কিউ। আমাকে ভেতরের কোন পয়েন্টে বের করতে বলা হলো, আচ্ছা পরিবাহী গোলককে আধান দিলে আধান কোথায় চলে যায় বাবু? আধান সারফেসের উপর চলে যায়, গুড। তাহলে এখানে যদি আমি সারফেসটা নিলাম, এখানে এর ভেতর দিয়ে কোনো বাবু কি থাকবে? এখানে আমাদের ফ্লাক্স, আধান তো সব বাইরে সারফেসে, এখানে কি কোনো ফ্লাক্স বের হবে বাবু? বের হবে না, এটাকে আমি অন্যভাবে বোঝাবো। এবার আমি ধরে নিলাম এখানে ক্ষেত্র তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ই কাজ করছে, কত কাজ করছে বাবু? ই কাজ করছে, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ই কাজ করছে। তাহলে এখন ই ডট ডিএস, ই ডট ডিএস, আমি এখানে একটা ছোট্ট ক্ষেত্রফল নিয়ে নিলাম, তাহলে ডিএস এর দিকে এই দিকে, তাহলে ই ডট ডিএস ইকুয়ালস টু কত হবে বাবু? ই ডিএস কস 0 ডিগ্রি, তাহলে ই ডিএস। এবার যদি মোট ফ্লাক্স নিই আমরা, এটা আমাদের কি অল্প ফ্লাক্স, মোট ফ্লাক্স যদি নিই ফাই, ইন্টিগ্রেশন অফ ই ডিএস, গাউস কি বলেছেন? মোট ফ্লাক্সের মান ওই তলের ভেতর থাকা আধান বাই এপসাইলন জিরো,
जीरो भेतरेर बाबू कोनो पॉइंटे कोनो बिंदुते तड़ित क्षेत्र प्राबल्य थाकबे ना কোন গোলকের কোন গোলকের ভেতরের পয়েন্টে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য থাকবে না। এবার যদি বাইরের কোন পয়েন্টে বলে এটা তো গোলক, এবার আমাকে বাইরের কোন পয়েন্টে বলো जीरो सरफेस बाबू ग्राफ्ट ड्र करते बला है ग्राफ्ट कम डिपेंड कर जीरो अच्छा सरफेस সারফেস পর্যন্ত কোন বাবু তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কাজ করে, কাজ করে না। তাহলে এই পর্যন্ত ই হচ্ছে জিরো, তারপরে ইটা ই প্রপোর্শনাল টু কি হয় 1 বাই আর স্কয়ার। আমার গ্রাফটা একটু টেরা বেঁকা হচ্ছে, আর স্কয়ার গ্রাফ হবে বাবু। কি ধরনের গ্রাফ হবে? হাইপারবোলিক গ্রাফ দেখতেই পাচ্ছি নাকি? না, হাইপারবোলিক না। এটা আমাদের আর স্কয়ার গ্রাফটাকে আমি ঠিক হাইপারবোলিক বলতে পারবো না। এটা এই গ্রাফটার ধরনটা এরকম হবে। হাইপারবোলিকটা কি হবে? যে ই প্রপোর্শনাল টু সরাসরি 1 বাই আর হলে আমরা হাইপারবোলিক বলতাম। তার এই মানটা কত হবে? এই মানটা হচ্ছে ই ইকুয়ালস টু 1 বাই 4 পাই এপসাইলন 0 কিউ বাই আর স্কয়ার সারফেস এর উপর যেটা থাকে। তাহলে গ্রাফটা আমাদের বোঝা গেল কি করে হবে। হ্যাঁ, আজকে আমরা এখানে শেষ করছি, আর বাকি যে জিনিসগুলো আছে আমাদের কোন জিনিসগুলো, যে জিনিসগুলো বাবু তোমাদের ওই ধরো একটা লম্বা দণ্ডের জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত হবে, সারফেস এর জন্য কত হবে, বইয়ে দেওয়াই আছে, একদম সোজা দেখে নেবে। আর আজকে লাইভ ক্লাসে এফএম করো লাইভ ক্লাসে হেভি অনেক ছোট ছোট কোশ্চেন আলোচনা করা হবে। তাহলে আজকে আমাদের এপিসোড 2 শেষ হচ্ছে 30 দিনের ক্লাস ক্রাশ কোর্সে। থ্যাংক ইউ।